এবার বনি সেনগুপ্তর বিরুদ্ধে বোমা ফাটালেন টালিগঞ্জের আরও এক অভিনেতা। সিনেমার ব্যাপারে বিন্দু বিসর্গ না জেনেই একজন আনকোরা নতুন লোকের সঙ্গে কিভাবে 40 লক্ষ টাকা নিলেন বনি, প্রশ্ন তুললেন ওই অভিনেতা। অভিনেতা ঋদ্ধি সেনের প্রশ্নে থমথমে টলিউড, টু শব্দটিও করছেন না কেউ। তার মাঝেই অভিনেতা ঋদ্ধি সেন বুঝিয়ে দিলেন, রাজা তোর কাপড় কোথায়। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাংকের নথিতে বনির নাম পাওয়া গিয়েছে, সেই কারণেই বৃহস্পতিবার অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ঋদ্ধি এই ঘটনাকে লোভের পরিণাম বলে উল্লেখ করেছেন। ঋদ্ধি বলছেন, বিশেষত গত 2 বছর ধরে লোকচক্ষে ইন্ডাস্ট্রির সম্মান প্রায় শেষের দিকে, এরপরে হয়তো সম্মান আর থাকবেই না। আগে মানুষ যে লোভ প্রকাশ করতে লজ্জা পেত, এখন সেই লোভ কলার উঁচিয়ে করছে। আদর্শ বা নীতির প্রশ্ন এখানে কিছু নেই বললেই চলে। 2021 সালের নির্বাচনের আগে আমরা দেখেছি রাজনৈতিক দল বদল, আবার বিশেষ কোনো দল হেরে যাওয়ায় আবার সে পুরাতন দলে ফিরেও এসেছে, তারা ফিরিয়েও নিয়েছে। এই বনি সেনগুপ্তই বিজেপিতে গিয়েছিলেন 2021 সালে, ভোটে হেরে আবার তৃণমূলে যোগ দেন, আর তখন থেকেই সুবিধার খোঁজ পেয়ে যান। 2021-এর নির্বাচনের পরেও আমরা এই বাংলায় ভরাডুবি দেখেছি, রাজনৈতিক ভরাডুবি। ঋদ্ধি বলছেন, কাজের জন্য টাকা নিলে তারও একটা আইনি ধাপ থাকে, আর সেখানে বনি সেনগুপ্ত ছবির বিন্দু বিসর্গ না জেনে, ছবির নাম না করে একজন অভিনেতা বিপুল অঙ্কের টাকা নেন শুধুমাত্র গাড়ি কেনার প্রয়োজন।